হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত প্রয়োজন, যারা বর্তমানে রোমানিয়াতে আসতে চাচ্ছেন এবং রোমানিয়া সম্পর্কে কোনো না কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। আজ 2024 এবং অক্টোবর মাসে 16 তারিখ। সো বিস্তারিতভাবে এবং এই ভিডিওতে বলতে যাচ্ছি যে রোমানিয়ান বর্তমানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলি কীরকম ব্যস্ত। সবাই ভাবতেছে দূরে থেকে একটু ইজি, কিন্তু আসলে ততটা ইজি না। আজ আমি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যেয়েছি দেখে আজকাল এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিতেছি। কারণ হতে পারে অনেকে চিন্তা করতেছে যে বছরের শুরুতে অথবা শেষের দিকে অনেকটা ব্যস্ত থাকে, কেউ আবার ভাবতেছে যে অনেকটা সহজ হয়, অর্থাৎ অনেকটা বিজি কম থাকে। কিন্তু বছরের শেষের দিকে আসলে প্রত্যেকটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিজি থাকে, এটা আপনাকে মানতে হবে। সেই কথাটা আমি আপনাদেরকে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে গত কয়েক মাস আগেও আমি আমার ফ্যামিলি রিইউনিফিকেশনের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য গিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমার ফ্যামিলি রিইউনিফিকেশন অ্যাপ্রুভাল পেপারটা দিয়ে দিয়েছে। অর্থাৎ মাত্র 2 সপ্তাহের মধ্যে আমার অ্যাপ্রুভাল পেপারটা দিয়ে দিয়েছে, কিন্তু আজ প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে, অর্থাৎ কাল হয়ে গেছে, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পেপারটা হাতে পায় নাই। এর কারণ হচ্ছে কি, ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলো অনেক বিজি। এর সাথে যে ওয়ার্ক পারমিট আছে এটাও বিজি রয়েছে। তারপর হচ্ছে যে স্টুডেন্ট আছে, বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট, কারণ প্রত্যেকটার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিজি থাকে বছরের শেষের দিকে, এটা আপনাকে মানতে হবে। আগে এই ইমিগ্রেশনে যেতে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগতো না, এখন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে, আপনাকে ফাইল সাবমিট করতে ডেট লাগে, সব কিছু আপডেট হচ্ছে। তাছাড়া আর একটা বড় বিষয় হচ্ছে যে এই রোমানে এখন বর্তমান প্রত্যেক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিজি থাকার উদ্দেশ্য হচ্ছে যে কামিং সুন ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং ডিসেম্বর মাসে 11 থেকে 13 তারিখে যাই যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে একটা মিটিং আছে, ওখানে থেকে তারা উন্মোচন করবে যে রোমানিয়া এবং বুলগেরিয়া ল্যান্ড বর্ডার ওপেন করবেন কবে থেকে। যদিও অনেক অনেক প্রেসিডেন্ট, অনেক কান্ট্রির প্রেসিডেন্টরা বলেছে জানুয়ারি 1 তারিখ থেকে ওপেন করবে 2025 সালে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের যে ইয়েলবা জনসনও বলেছে 2025 সালে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে তারা ল্যান্ড বর্ডারটা ওপেন করার জন্য অনুমোদন করার জন্য আশ্বাস দিয়েছে। তবে দেখা যাক, ওইটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু বর্তমান ইমিগ্রেশন ডিপার্টমেন্টে খালি যে আপনার ফ্যামিলি রিইউনিফিকেশন নিয়ে ব্যস্ত আছে কিন্তু তা না। তাছাড়া হচ্ছে যে এই এই অভ্যন্তরের ভিতরে আপনারা জানেন যে ইউক্রেন এখানে যতটি আছে সবই প্রোটেক্টেড হিসাবে কেস দেয়া বা অ্যাসাইলামের কেস হিসাবে এখানে অনেকেই রয়েছে, তাদের ফাইলও কন্ট্রোল করতেছে। তারপর আরেকটা বড় বিষয়, সেটা আমি তো আগেই বললাম, সেটা হচ্ছে যে ফুল সেনজেনের জন্য অনেক কিছু আপডেট এখানে করতেছে এবং প্রত্যেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখন আপনারা ফুল পাবেন, অর্থাৎ বিজি পাবেন। খালি এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কথা বলছে কিন্তু তা না, আমারও তো সুচিবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আপনি যে বুকারেস্টের চিন্তা করেন সেম একই অবস্থা। এমনও এক ভাই আছে যে তারা ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে ডিসেম্বরে, অর্থাৎ প্রায় 1.5 মাস, সামনে নভেম্বর আছে, প্রায় 2 মাস পরে ডেট পাইছে। কিছু করার নাই, এখন অনলাইন সিস্টেম রয়েছে, অনলাইন সিস্টেমে যা দেবে তাই আপনাকে মানতে হবে। তো অনেকেই আবার অনেক জায়গা থেকে বলেছে, আরেক ভাইও জমা দিয়েছে, কিন্তু তারই একই অবস্থা। কিন্তু যেটাই বললাম যে সর্বোপরি বছরের শেষের দিকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলো বিজি থাকে। আবার অনেকেই চিন্তা করতেছে বছরের শেষের দিকে কি ভিসা টিসা হবে কি না। আসলে ভিসা পাওয়া এবং না পাওয়ার ভাগ্যের ওপর ডিপেন্ড করে। যদি কোম্পানি ভালো থাকে অবশ্যই আপনারা ভিসা পাবেন, তবে চেষ্টা চালিয়ে যান। স্বপ্নে দেশে যেহেতু ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই ধৈর্য ধরেন এবং ধৈর্যের ফল অবশ্যই একদিন পাবেন। কিন্তু খুব সহজে এই ধৈর্য ধরতে পারে না বুঝি, কিন্তু তারপর চেষ্টা চালিয়ে যান, একদিন না একদিন আপনি সফল হবেন, এটা বিশ্বাস রাখেন। তো এটাই বললাম যে এখন বর্তমানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলো খুবই ব্যস্ত রয়েছে তাদের রুলসগুলো আপডেট করতে। তারপর হচ্ছে অনেক স্টুডেন্ট এখান থেকে ইনভলভ হতেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক এখানে ফাইলগুলো জমা পড়ে গেছে, রয়েছে মলদোবা, রয়েছে মিশর, রয়েছে তারপর নেপাল, শ্রীলঙ্কা, এগুলি তো আছেই। তো এখানে এই 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 সময়তে ফুল বিজি থাকে, তারা প্রস্তুতি থাকে এবং নেক্সট সেশনের জন্য ধরার জন্য। তো আমি এটাই বললাম যে বর্তমানে ইমিগ্রেশনের ডিপার্টমেন্টের
পরিস্থিতিগুলো, তারপর এই যে ওয়ার্ক পারমিটের কিছু আপডেটও অবশ্যই আসবে ফুল সেঞ্জিনের পরে, এটা নিয়েও তারা কাজ করতেছে। আর যে কোনো ফাইল আপনাকে পেন্ডিংয়ে রাখতেছে যেটা বাস্তব আমি দেখতেছি, এবং যেহেতু আমি এখানে আছি দেখে আজকে আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।